যদিও এটা বাচ্চা করার সিজন না, তো এই বাচ্চাটার এই সিজনে কি কন্ডিশন সেটা আপনাদেরকে দেখাই। এই যে বাচ্চাটা দেখাই, বাচ্চাটার সব ওকে আছে, ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে যে ওয়েদারটা, আজকের ওয়েদারটা প্রচন্ড ঠান্ডা। আজকে সকাল থেকে আমি রোদের চেহারা দেখতে পারিনি, তো কবুতর গুলা একটু উটি সুটি মাইরা বসে আছে। কবুতর গুলা ঠান্ডাও লাগছে ম্যাক্সিমাম কবুতরের। গতকালকে ঠান্ডার ওষুধ দিছি, আজকেও ঠান্ডার ওষুধ দিতে হবে। তো মূলত একটু প্রবলেম পড়ে গেছে কবুতর গুলাকে নিয়ে। আপনাদের কবুতরের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকদিন হয়েছে আপনাদেরকে আবলক কবুতরটার সাথে একটু দেখা করাই না, চলেন আজকে আপনাদেরকে আমাদের আবলক কবুতরটা একটু দেখাই দিই। তা আমাদের আবলক কবুতরটা মূলত রেসার যে খাঁচায় থাকে সেই খাঁচায় রাখি। ওই আবলক কবুতরটা দেখতে পারতেছেন হয়তোবা, তো দেখি ওর এই ওয়েদারের মধ্যে ওর শরীরের কন্ডিশন দেখি। যদি ওর আপডেট দেওয়া হয় না আপনাদেরকে, এই যে আপডেটটা, ওর মোল্টিং কমপ্লিট হয়েছে, আর এখন ওর চঞ্চলতা ভাবটা যদি বলি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, অন্যান্য কবুতরের সাথে অ্যাডজাস্টেবল হয়ে আছে। এই তো পাখা কাটা নিয়ে নিচ থেকে উপরে উঠে যায় কিভাবে দেখছেন, যদিও পাখা কাটা নিয়ে উঠতে পারে তাহলে নিচ থেকে উঠা কোনো ব্যাপার না। আর এইদিকে আমাদের বল্টু বল্টু সাহেব এই নরের সাথে জোড়া নিয়ে নিয়ে নিছে। বল্টু সাহেবকে আমি চেষ্টা করেও আলাদা করতে পারতেছি না। এই যে দেখেন দুজন, দেখেন প্রেম করে কিভাবে, তো দুজনকে আলাদা করতে পারতেছি না এই কারণে, কারণ আলাদা করলেই দুজনই দুইটা বেয়াদবি বেয়াদব কবুতর। বল্টুর যে বিষয়টা, বল্টু অন্য অন্য নরের সাথে জোড়া নিতে চায় অন্য খাঁচায় দিলে, আর ওই নরটা হচ্ছে একটু বেয়াদব টাইপের, ওই নরটা আর কি ঘরে ঢুকতে চায় না ঠিক মতো। যে দেখেন বল্টু, আর ওই যে সল্টু এখানে আছে, সল্টু আবার অন্যান্য নরের সাথে অতটা জোড়া নেয় না, কারণ সল্টু একটু ভদ্র আছে, বল্টুটা জানি না কি হবে। আর ওর ওর মতো দেখতেই পুরা হচ্ছে যে আরেকটা হয়েছে বল্টু, মেবি এইটা এটা হচ্ছে ফিমেল হয়েছিল, আর যেই বল্টুটা থরের রুমে আছে ওইটা মেবি মেল হবে আমার যেটা মনে হচ্ছে। ওর কথা বলতেছিলাম, সো ওর দাঁড়ানোর স্টাইল মূলত একদম ওর বাবার মতো হয়েছে। ওই যে ওর বাবা ওইখানে আছে, ওর বাবার নাকটা একটু আপনার হচ্ছে লম্বা বেশি, আর ওর বাবার নাকটা একটু ফোলা কম, বাট ওর মাটার নাক হচ্ছে একটু ফোলা বেশি। বাট এটার যে অবস্থা দেখতেছি, এটার কিন্তু নাকটা ফোলা একটু কম, হ্যাঁ, এবং ওর নাকটা একদম লম্বা। সো যেই কারণে আমাদের মনে হচ্ছে যে এটা হয়তো বা এবার মেল হইতে পারে। তো সবাই দোয়া করেন এবার যেন মেল হয়, মেল হইলে হয়তো বা একটু অন্যরকম হবে, কারণ একটা ফিমেল পাইছি, সো এটা মেল হওয়া জরুরি, একটা ডিফারেন্ট কিছু থাকা জরুরি বল্টু। সো এটা মেল হইলে এটার হয়তো বা অন্য নাম রাখবো আমরা, বল্টু রাখবো না, হয়তো বা একটু ডিফারেন্ট নাম রাখবো আর কি। আর এই যে আমাদের 50 50 তো মানে একদম বের হওয়ার জন্য পাগল হয়ে থাকে, খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। ওরে যদি দিনে আমি একটু সময় না দিই ওর অবস্থা খারাপ হয়ে যায় আর কি। আর আপনাদেরকে আমাদের ককার নিচে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটার আপডেটও দেওয়া হয় নাই, বাচ্চাটার কি অবস্থা একটু দেখাই, কারণ যদিও এটা বাচ্চা করার সিজন না, সেই বাচ্চাটার এই সিজনে কি কন্ডিশন সেটা আপনাদেরকে দেখাই। এই যে বাচ্চাটা দেখাই, বাচ্চাটার সব ওকে আছে, ঠিক আছে, কিন্তু বাচ্চাটার যে জিনিসটা হচ্ছে, বাচ্চাটার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না দেখেন, এবং এভরিথিং ওকে, বাচ্চাটার গ্রোথটা আপনার অনেক স্লোলি স্লোলি হচ্ছে। তো একদম যে তাড়াতাড়ি হবে এমনটা না, অন্যান্য বাচ্চার মতো এটার গ্রোথ খুব স্লো হচ্ছে। এটা হচ্ছে সিজনাল প্রবলেম, বাবা মা দুর্বল থাকে এই সিজনটাতে, তো এই সিজনে বাচ্চা কাচ্চার একটু প্রবলেম হইতেই পারে। তো যাই হোক, যারা আবার ডিম বাচ্চা করতেছেন তাদের যদি খুবই রেপুটেড কবুতর না হয়, আপনি জোড়া আলাদা করে কবুতরগুলোকে একটু রেস্টে দেন, হ্যাঁ, আর হচ্ছে এখন জোড়া আলাদা করে দেন, আমি এর আগেও বলছি আবারও বললাম। আর এই জোড়া তো আমাদের অনেক আগে থেকেই ছিল, যে কারণে ওকে ওদেরকে রাখছি, নাহলে তো ওদের আলাদা করেই দিতাম। আর রেসার দুইটাকে জাস্ট এই বাচ্চাটার জন্য রাখা হয়েছে, এছাড়া এই দুইটাকে এভাবে রাখতাম না আর কি। তো যাই হোক, আজকে মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।